হাই বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের দেখাবো পিতা এবং পুত্রের বয়স সংক্রান্ত যে সমস্ত অঙ্কগুলি বেশিরভাগ চাকরি পরীক্ষায় থাকে সেই সমস্ত অঙ্কগুলির সমাধান। তো চলো শুরু করে আজকের প্রথম অঙ্ক। দেখো কী দেওয়া হয়েছে, যদি বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল 320 হয় এবং তাদের বয়সের অনুপাত 5:4 হয় তবে পিতার বর্তমান বয়স কত? উত্তর দেওয়া রয়েছে অপশনে, এখান থেকে একটা হবে। তাহলে প্রশ্নগুলি এই ধরনের অঙ্কগুলি জাস্ট ভাষা বুঝতে হবে। কী বলে দিয়েছে, পিতা ও পুত্রের বয়স গুণ করলে কত হবে? 320। এবং আরেকটু বলে দিয়েছে তাদের বয়সের অনুপাত 5:4। তাহলে বয়সের অনুপাত যেখানেই থাকবে না কেন, সুতরাং আমরা কিন্তু এইটা থেকে ধরে নিতে পারি যে ধরি পিতার বয়স, প্রথম অনুপাতটা 5 পিতার, কারণ পিতা প্রথম রয়েছে, তাহলে পিতা যেহেতু প্রথম তাহলে প্রথম অনুপাতটা হবে পিতার, প্রথম কত 5। তাহলে পিতার বয়স আমরা এটাকে 5x বছর ধরে নিতে পারি। সো সেক্ষেত্রে পুত্রের বয়স কত হবে, পুত্রের বয়স যেহেতু অনুপাত 4 রয়েছে 4x। সো এইটা কিন্তু আমরা ইজিলি ধরে নিতে পারি। এবার তারপরে কী বলে দিয়েছে, যে পিতা ও পুত্রের বয়সের গুণফল 320। তাহলে আমরা পিতার বয়স পেলাম, পুত্রের বয়স পেলাম, অর্থাৎ এক্স ধরে। তাহলে প্রশ্নপত্রে দিয়ে এটা লেখা যায় যে 5x×4x, অর্থাৎ পিতার বয়স গুণ পুত্রের বয়স গুণ করলে কত হবে, 320। এটা আমরা প্রশ্ন মতো লেখার দরকার নেই, কারণ আমাদের শুধু উত্তর বের করতে হবে। তাহলে 5 আর 4 গুণ করলে 20, x গুণ করলে x² আর =320। এই সাইডে বা লেখার প্রয়োজন নেই, কারণ তোমাদের শুধু উত্তর বের করতে হবে। এবার অনেকে এই 20 আর 320 কাটাকাটি যায় বলে কেটে দিতে পারে, এই সাইড এই সাইড কাটাকাটি যায়। তাহলে x² রইলে কত, 16। তাহলে x মানে কত, শুধু 4, কারণ x² যদি 16 হয় তাহলে x মানে স্কোয়ার তুলে দিলে এদিকে √2, তাহলে x √2 16, বা 16 বর্গমূল করলে কত হয়, 4। সো সেক্ষেত্রে x এর মান কত পেলাম আমরা, 4। এবার এইখানে দেখো পিতার বয়স 5x, তাহলে 5 × x এর মান আমরা কত পেলাম, অঙ্ক করে 4, তাহলে 4×5 20। যদি এইখানে পুত্রের বয়স বের করতে বলতো তাহলে কী হতো, 4x, অর্থাৎ 4 × এই x এর মান কত বের করেছে, 4×4 16। কিন্তু আমাদের এইখানে বের করতে বলেছে শুধুমাত্র পিতার বয়স, তাহলে পিতার বর্তমান বয়স বা পিতার বয়স কত পেলো, 20। অপশন কত জায়গায় রয়েছে, এ দেখ, সো ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী অঙ্ক, বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, যদি 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? দুটো শর্ত দেওয়া আছে। কী বলে দিয়েছে, প্রথম শর্ত দুজনের বয়স, এই যে সমষ্টি কথার অর্থ যোগফল, দুজনের বয়স যোগ করলে কত হচ্ছে, 60 বছর, এবং 10 বছর পর তাদের পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়। তাহলে দেখো এই যে দুজনের বয়স 60, কার কত আমরা জানি না। সাপোজ যদি বলা হতো যে দুজনের বয়স 60 বছর, একজনের 20 বছর, তাহলে আরেকজনের কত, তাহলে 60 দুজনের বয়স, একজনের যদি 20 হতো তাহলে আমরা কী করতাম, 60 থেকে 20 একজনের বয়স বাদ দিতাম, তাহলে কত হচ্ছে দেখো, 40 বছর। ঠিক এইখানে দুজনের বয়সের কারো কোনটা আমরা জানি না, তাহলে আমাদের কিন্তু এইখানে ধরে নিতে হবে, যেহেতু একটা ডিটেলসে করাচ্ছি। তাহলে ধরি, এবং ধরা অঙ্কে যে ছোটো বা ছোটোটাকে ধরলে বড়োটা বের করতে সুবিধা হয়, তাহলে ছোটোটাকে ধরবো। ধরি পুত্রের, কারণ পিতা পুত্রের মধ্যে পুত্র ছোটো, ধরি পুত্রের বয়স x বছর। সো সেক্ষেত্রে পিতার বয়স কত হবে, দেখো দুজনের 60, তাহলে দুজনের থেকে এই পুত্রের বয়স যদি আমি বাদ দিয়ে দিই, অর্থাৎ পিতা পুত্রের বয়সের থেকে যদি শুধু পুত্রের বয়স বাদ দিয়ে দিই, তাহলে থাকবে কার বয়স, পিতার বয়স, সেম এই পদ্ধতিতে। তাহলে এইটা হয়ে যাচ্ছে পিতার বয়স। এবার তারপরে শর্ত কী বলে দিয়েছে, 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয়। তাহলে 10 বছর পর, তাহলে আমার যদি কথার কথা এক্স না হয়, যদি এখন 20 হয়, তাহলে 10 বছর পর কত হয়, 20-র সঙ্গে আমরা 10 যোগ করতাম, বা কত বছর হতো, 30 বছর। ঠিক তাই এর পুত্রের বর্তমান বয়স x বছর, তাহলে 10 বছর পর কত হবে, সঙ্গে 10 যোগ করতে হবে, পিতার বয়স 60 বিয়োগ x, তাহলে পুত্রের পিতারও 10 বছর পরে, এর সঙ্গেও 10 যোগ করতে হবে, কারণ শুধু 10 বছর পর আমার বয়স বাড়বে, আমার বয়স বাবার বয়স বাড়বে না, এটা হতে পারে। সো এইটা যদি পুত্রের বয়স হয় তার সঙ্গে যদি 10 বছর পর 10 যোগ করতে হয়, তাহলে এর সঙ্গেও কিন্তু 10 যোগ করতে হবে, এবং এই ফর্ম্যাটে রাখতে হবে। তাহলে দেখো তারপর কী বলে দিয়েছে, এই পিতার বয়স পুত্রের বয়সের কয় গুণ হবে, 3 গুণ। তাহলে এই 3 গুণ করলে কিন্তু আমরা এটা সমান সমান লিখতে পারি, অর্থাৎ এই পিতার বয়স এই পুত্রের বয়সের কয় গুণ বলে দিয়েছে, 3 গুণ, এর সঙ্গে 3 গুণ করলাম, তাহলে এই বয়সটা এই বয়সটা সমান হয়ে গেল, এই জন্য এই চিহ্নটা দিলাম। এবার এখান থেকে এক্সের মান বের করলেই এক্স কার বয়স, পুত্রের বয়স, তারপরে দেখি অঙ্ক করা যাক। তাহলে 3 আর x গুণ করলে 3x, 3 আর 10 গুণ করলে 3×10 = 30, = 60 আর 10 যোগ করলে 70, এই বিয়োগ x। তাহলে দেখো এই 3x, এই বিয়োগ x-টা নিয়ম অনুসারে যোগ x হয়ে যায়, এই 70 30, এই ওদিক নিয়ে যাবো কী হয়ে যাবে, −30, তাহলে 3x আর 1x 4x, 70 থেকে 30 বাদ দিলে কত হচ্ছে, 40, তাহলে 4x 40, এই 4 আর এই 40 কাটা যায়, 10 হয়, তাহলে x = কত হচ্ছে, 10। এই 10 যদি এখানে পুত্রের বর্তমান বয়স বের করতে হতো তাহলে আমরা পুত্রের পেয়ে যেতাম x = 10, এই x এর মান বের করলাম 10 বছর। এখানে চেয়েছে পিতার বর্তমান বয়স, তাহলে দেখো 60, এই x টা বাদ দাও, কত x এর মান বের করেছি, 10, তাহলে 60 বিয়োগ 10 করলে কত হয়ে যাচ্ছে, 50,
তাহলে পিতার বর্তমান বয়স কত 50 বছর অপশনে দেখো 15 কি রয়েছে বিদাক সো দিস ইজ দা রাইট অ্যানসার দেখো পরবর্তী অঙ্ক বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ জাস্ট এই জিনিসটা বুঝতে হবে যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয় তবে বর্তমানে পিতা পুত্রের বয়সের সমষ্টি অর্থাৎ দুজনের বয়স যোগ করলে কত হবে চলো অঙ্কটা করা যাক তাহলে এইখানেও আমাদের ধরে নিতে হবে আর একটু বলে দিয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ তাহলে এইখানে ধরা অঙ্কে ছোটটাকেই ধরব তাহলে ধরি পুত্রের বয়স x বছর সুতরাং পিতার কত হবে পিতার বয়স কি বলে দিয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ তাহলে পুত্রের যদি x হয় তাহলে তার 4 গুণ অর্থাৎ 4 * x = 4x বছর আশা করি এটা বোঝা যাচ্ছে একদম সোজা কি বলে দিয়েছে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ তাহলে পুত্রেরটা ধরলাম x তাহলে তার 4 গুণ পিতার বয়স তাহলে পিতার বয়স 4 * x 4x বছর তারপর কি বলে দিয়েছে যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয় তাহলে 8 বছর আগে যেমন আগেরটাই ছিল পরে এটা আগে ধর কথার কথা আমার এখন 20 বছর তাহলে 8 বছর আগে কত হবে বা কত ছিল 20 থেকে 8 কিন্তু আমাদের বাদ দিতে হতো তাহলে কত বছর হতো 12 বছর ঠিক একই ভাবে তাহলে x ছিল বর্তমানে পুত্রের বয়স 8 বছর আগে তাহলে থেকে 8 বাদ দাও পিতারও সেম পিতার কি বর্তমানে 4x তাহলে তারও 8 বছর আগে বয়স কত ছিল এর থেকে 8 বাদ দিতে হবে কারণ শুধু এর থেকে 8 বাদ দেব কারণ 8 বছর আগে বাবার বয়সটা এখানে দাঁড়িয়ে থাকবে আর ছেলের বয়সটা কমে যাবে এরকম হতে পারে না সো এর থেকে 8 বাদ দিলে এর থেকে 8 বাদ দিতে হবে কি বলে দিয়েছে যদি 8 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ হয় তাহলে এই যে পিতার বয়সটা পুত্রের বয়সের কয় গুণ ছিল 8 গুণ অর্থাৎ পুত্রের বয়সের সঙ্গে যদি 8 গুণ করা হয় তাহলে এই বয়সটা আর এই বয়সটা কি হবে সমান হবে এটাই কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এবং এইখান থেকে আমাদের x এর মান বের হলে পুত্রের বয়স বের হবে তাহলে কি করব 8 আর x গুণ করলে 8x আটাটা 64 বিয়োগ 64 ইকুয়াল টু এই 4x এই বিয়োগ 8 বিয়োগ 8 এই সেটের কিছু করার নেই এই 8x এই 4x এদিক নিয়ে আসবে বিয়োগ হয়ে যাবে 4x এই বিয়োগ 8 এদিক ওদিক গেল না বিয়োগই রইল বিয়োগ 64 এদিক চলে গেলে যোগ 64 এবার দেখো 8x থেকে 4x চলে গেলে 4x 8 থেকে 64 এটা বিয়োগ এটা যোগ দুটো আলাদা চিহ্ন থাকলে বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হয় 64 থেকে 8 বিয়োগ করলে কত হয় 56 তাহলে প্লাস 56ই থাকে এই 56 আর এই 4 এর 56 কাটলে কত হয় 14 তাহলে x এর মান বের হলো কত 14 আমাদের বলেছে তবে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি আমরা কার মান পেলাম x পুত্রের বয়স কত 14 x এর মান 14 বসালাম তাহলে পিতার বয়স কত 4x অর্থাৎ 4 ইনটু x এর মান বসাচ্ছি 14 4 14 56 এবার বলেছে পিতা পুত্রের বয়সের সমষ্টি অর্থাৎ 14 আর 56 পিতার পুত্রের বয়স এবং পিতার বয়স যেখানেই তোমরা যদি এইখানে আলাদা করে করো যে এটা পিতা এইটা পুত্র দেখো তাহলে পিতা আর পুত্র যোগ করো 56 আর 14 যোগ করলে কত হচ্ছে 70 বছর অপশন ডি দাগে রয়েছে ডি ইজ দ্য রাইট অ্যানসার এই ধরনের বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে সো আজকে ছিল পিতা পুত্রের ফার্স্ট ক্লাস এরকম প্রতিদিন স্পেশাল অঙ্ক ক্লাস করানো হবে যেগুলি চাকরির পরীক্ষায় থাকে যদি ক্লাসগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখতে